আমি এমন একটা কথা যখন বললাম এখনি বলবো আপনাদের সামনে, দেখবেন কালকে ফেসবুকে যখন যাবে, ইউটিউবে যখন আপলোড হবে, পিছনে লিখে দিবে তুই কোথাকার মুক্তি, তোর চেতে ওই বক্তা এই জায়গা থেকে পড়াশোনা করেছে, অমুক জায়গায় শিক্ষা, ও কি ভুল বলতে পারে, তা আছে না নাই কথা বলেন। এখন যদি বলেন যে হুজুর এটা কোরআনেও নেই হাদিসেও নেই ইসলামের ওই ইতিহাসে কোন গ্রন্থেও নেই, আপনি যে সাদ্দাতের কাহিনী কেঁদে কেঁদে মানুষকে বললেন এটা সম্পূর্ণ মেদিন চায়না, এটা যখনই বলবেন তখন আপনাকে ইহুদির দালাল বলবে। এক সাহাবী বলল নবী আমার ছেলে মিষ্টি খায়, বেশি মিষ্টি খায়, এত মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই, আপনি ছেলের নসিহত করেন? বিশ্বনাই বললেন বাবু তুমি কি বেশি মিষ্টি খাও? ছেলেটি বলল জি নবী খাই। বিশ্বনবী বললেন যাও আগামী সপ্তাহে তোমার বাবাকে নিয়ে আবার আমার কাছে এসো। বিশ্বনবী পরের সপ্তাহে ছেলেরে বললেন ও ছেলে মিষ্টি বেশি খেও না, এত বেশি মিষ্টি খাওয়ার টাকা আর দেওয়ার টাকা তোমার বাবার নাই, কম কম খাবা, তাহলে তোমার বাবার উপর এহসান হবে। ছেলের বাবা বলল নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন। বিশ্বনবী বললেন কেমন করে বলি, কারণ আমি নবী তো মিষ্টি পছন্দ করি। এক সপ্তাহের ব্যবধানে নিজের অভ্যাসটাকে পাল্টালাম, মিষ্টি কম কম খাওয়া শুরু করলাম, আগে নিজে আমল করলাম তারপরে তোমার ছেলেরে বললাম। সুবহানাল্লাহ, বাড়িতে যে কি রহমতের নবী, কি বরকতের নবী, নিজে কিছু আমল না করে অন্যরে বলতেনই না, সুবহানাল্লাহ। আপনাদের বাংলাদেশের জনপ্রিয় বক্তা যার বক্তৃতা শুনে যে লক্ষ লক্ষ মানুষ একদম উদ্বিগ্ন হয়ে বসে থাকে, তাদের যে আলোচনা দায়িত্বহীনতার পরিচয় তারা দেয়, এমন এমন ঘটনা তারা বর্ণনা করে যে ঘটনা না কোরআনে আছে, না কোন গ্রহণযোগ্য তাফসিরে আছে, না কোন হাদিসের পৃষ্ঠাতে আছে, সহিত দূরের কথা, জৈব দূরের কথা, জাল হাদিসের গ্রন্থ এরকম ঘটনা আশ্রয় পায় নাই, এমন ঘটনা বর্ণনা করা হয় কেউ না কথা বলেন। আছে হুজুর বলছে নবীজি মুহাম্মদ সাল্লাম নিজে যে কাজ করতেন না সেই কাজের আদেশও করতেন না, এটাকে বয়ান করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে হুজুর তখন বলছে একজন ব্যক্তি তার সন্তানকে নিয়ে এসেছে, বাবা তার ছেলেকে নিয়ে এসেছে, এসে আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী আপনি একে বলেন তো আমার ছেলেটা খুব মিষ্টি খায়, আমার ছেলে যেন মিষ্টি না খায়, তার জন্য একটু নসিহা করেন। আল্লাহ নবী তখন চোখটাকে বন্ধ করে একটু বার বলছেন যে বাবা তুমি তিন দিন পরে নিয়ে আসবে। তিন দিন পরে যখন নিয়ে এসেছে ওই ছেলেটাকে, তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে তুমি মিষ্টি আর খাবে না। ছেলের পিতা যখন জিজ্ঞাসা করছে কথা তিন দিন আগে তো বলতে পারতেন, তখন আল্লাহ নবী বলছেন যে আমি তো বেশি বেশি মিষ্টি খেতাম, তো আমি আগে তিন দিনের মধ্যে মিষ্টি খাওয়া বন্ধ করেছি, তারপরে আপনার সন্তানকে আমি এই আদেশ করেছি। হুজুর বোঝাতে চেষ্টা করছেন যে আল্লাহ নবী যেই কথা বলতেন সেই কর্মটা আগে করতেন, অথচ এই হাদিস এটা ফেক, মানে একদম জাল হাদিস, হাদিসের কোনো গ্রন্থে নেই, কিন্তু একদম গোটা বিশ্ব জগতে তোলপাড় করা বাংলা ভাষা আসে বক্তাদের শ্রেষ্ঠ বক্তাদের অন্তর্ভুক্ত, মানে বক্তা বলেছে আলেম নয় বক্তাদের অন্তর্ভুক্ত, এই বক্তার মুখ থেকে এই কথা হচ্ছে আর মানুষ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলছে, না আছে না কথা বলেন। অথচ হাদিস জাল, একদম টাটকা জাল, কোন হাদিসের গ্রন্থে দূরে কথা, ইতিহাসের গ্রন্থেও নেই, কোন সিরাতের গ্রন্থে নেই, কিন্তু আল্লাহ নবী নামে মিথ্যা কথা বলছে। বলতো আল্লাহ নবী নামে মিথ্যা কথা বলা কাবিরা গোনা কি গুনাহ নয়? আল্লাহ নবী নামে মিথ্যা কথা বলা কাবিরা গোনা? আল্লাহ নবী যে কথা বলেনি সেই কথা আল্লাহর দিকে আল্লাহ নবীর দিকে নিসবাত করা একদম হারাম। আল্লাহ নবী তার ব্যাপারে বলছে মাকাদ মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 109, 10, 11 এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 3463 আল্লাহ নবী যে কথা বলেনি কেউ যদি আল্লাহ নবীর দিকে নিসবাত করে দেয় তার থাকার জায়গা জাহান্নাম। এখন আমি যখন এই কথা বলবো সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছে তার ভক্তবৃন্দ আমাদের হুজুরকে টার্গেট করে কথা বলেছে, ও আর কিছু শুনবে না, নিচে লিখে দিবে তুই কোথা থেকে পড়েছিস, তুই আরবি পড়তে পারিস, তুই একটু সুরা ফাতিহা কিরাত করে শোনাতো, কত রকমের আছে না নাই কথা বলেন। আছে অথচ এটা হাদিসই নয়, নবী নামে মিথ্যা কথা অজস্র আছে। ওই বক্তা আবার বলছে আর একটা হাদিস বর্ণনা করছে খুব মিষ্টি সুরে, কণ্ঠগুলো তাদের খুব সুন্দর, আমরা সেও কথা বলতেও পারি না। হুজুর বক্তৃতা দিচ্ছে এইভাবে যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে এবং নবী ইদ্রিস প্রসঙ্গে, বলছে নবী ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল এই মালিকুল মওতের বন্ধু ছিল, কোন ফেরেশতার মালিকুল মওতের বন্ধু ছিল, হঠাৎ নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি বলছেন যে মালিকুল মওত আমাকে একটু জান্নাতে নিয়ে যাও, জান্নাত দেখব। সঙ্গে সঙ্গে মালিকুল মওত মৃত্যুর ফেরেশতা, আপনার কাছে আজরাইল ফেরেশতা,
ইদ্রিস আলাইহিসসালাম নবীকে নিয়ে চলে গেছে জাহান্নামে দেখিয়েছে জাহান্নাম থেকে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে এই ভাব তারপর সঙ্গে সঙ্গে দুর্বর্গদের পালন চেষ্টা করছে অমনি সঙ্গে সঙ্গে মালাকুল মাউত তার ডানা দিয়ে নবী ইদ্রিসকে জাহান্নাম থেকে বের করে নিয়ে চলে আসে একটুবার ইদ্রিস বলছেন আলাইহিসসালাম আমাকে বা জান্নাত দেখাও সঙ্গে সঙ্গে নবী ইদ্রিসকে জান্নাতে যখন প্রবেশ করেছে দেখার পরে জান্নাতের রূপ সৌন্দর্য দেখে নবী ইদ্রিস বলছে আমি আর জান্নাত থেকে যাব না এটা হুজুর বয়ান করছে কে বলেন তো ভাই এটা হুজুর বলছে নবী ইদ্রিস বলছে জান্নাত থেকে বের হব না মালাকুল মাউত বলছে কেন তোমাকে তো জাহান্নাম দেখালাম জাহান্নাম থেকে পালিয়ে আসলে জান্নাত দিকে কেন আসতে চাও না কেন এই বলে কত সুন্দর কথা বলছে অথচ এটা কোনো হাদিসই না কথা বুঝতে পারছেন কিন্তু এই ঘটনাটা কারা বলছে যদি আমাদের মতো জেনারেল শিক্ষিত কোনো ছাত্ররা বলতো মেনে নিতাম যদি সাধারণ কোনো মাঠের রাখাল বলতো মেনে নিতাম যদি ভ্যান চালক রিক্সা চালক বলতো মেনে নিতাম কিন্তু বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বক্তাদের মধ্যে একজন বক্তা তার মুখ থেকে যখন এই কথা বের হয় লক্ষ কোটি জনসমুদ্র তার বক্তৃতা শুনে এই জাল হাদিসগুলো মানুষের মধ্যে যাচ্ছে কি যাচ্ছে না কথা বলেন যাচ্ছে এই জন্য আপনাকে বলছি বক্তার জনস্রোত দেখে সংখ্যাগরিষ্ঠতা দেখে কখনো হক মানদণ্ড এটা গ্রহণ করা যায় না একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন সূরা নূহ খুলবেন সূরা নম্বর 71 আয়াত নম্বর 5 থেকে 9 নবী নূহ আলাইহিস সালামের জীবনী পড়বেন নবী নূহ বলছেন আল্লাহকে আল্লাহ আমি আমার উম্মতকে দিন রাত দাওয়াত দিয়েছি এত পরিমাণে দাওয়াত দিয়েছি কৈশোর বসার সময় পায় না নবী নূহ আলাইহিস সালাম একটা বচ্চন না দুইটা বচ্চন নয় 950 বছর দাওয়াত দিয়েছে কোন নবী কথা বলেন নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে 950 বছর দাওয়াত দেওয়ার ফলাফল কি 50 জনকে হেদায়েত দিতে পারেনি মানে ফলোয়ার তৈরি করতে পারেনি কেন ভুলে যাচ্ছেন বক্তার যদি ভক্ত দেখে অনুসারী দেখে যদি সত্য মিথ্যার মানদণ্ড গ্রহণ করতে হয় তাহলে নবী নূহ আলাইহিস সালাম কি বিফল ছিলেন কথা বলেন জি না নবী নূহ আলাইহিস সালামের ফলোয়ার হয় নাই একটা বছর নয় দুইটা বছর নয় 950 বছর দাওয়াত দিয়েও তারপরে সে সফল হতে পারে নাই দাওয়াতে অথচ সে তাওহীদের সঙ্গে আপোষ করেনি নবী নূহ আলাইহিস সালাম এই দিক থেকে সে সফল কিন্তু আপনি জনসমুদ্র দেখে বক্তার কত জনসংখ্যা আছে তার কত ভক্ত আছে এটা দিয়ে যদি মানদণ্ড করেন ইসলামকে মাপবেন আপনি নিশ্চিত নির্ভেজাল ভাবে আপনি 100% ভেজাল মাল দোকান থেকে খরিদ করছেন এটা জেনে রাখবেন আসেন আজকে দুটি কথা শেয়ার করব যেগুলো আহলে হাদিস সমাজের মধ্যে আমাদেরকে বেশি বেশি অভিযোগগুলো করা হয় সামনে আসছে রমাজান মাস আসছে কি আসছে না কথা বলেন ঝামেলা কি নিয়ে হবে তারাবি নিয়ে আমি তো বলি এটা তারাবি না এটা তাড়াতাড়ি এটা কি তাড়াতাড়ি নামাজ কেন বলেন তো কারণ হুজুর এই নামাজ তারাবি পড়ে না তারাবি এসেছে আরবিশের তারবিহাতুন থেকে মানে ধীরে ধীরে বিরতি দিয়ে পড়া আর হুজুর করছে কি করে তাড়াতাড়ি পড়া যত তাড়াতাড়ি তারাবি নামাজ পড়তে পারবে ততই না কি ভালো না আছে না নাই এখন ধর্ম নিয়ে কথা বলা বড় দুষ্কর কারণ দুই দিকে ধার যদি আপনি এখন মাসালা নিয়ে কথা বলতে চান তো আপনাকে এক শ্রেণী মানুষ বলবে যারা সহি হাদিসের নামে শত শত বছরের ঐক্যকে নষ্ট করছে ভাই বলে কি বলে না কথা বলেন আবার যদি আকিদা নিয়ে কথা বলেন ওখানেও আরেকবার বলবে আকিদার নামে মুসলিম উম্মতকে বিভক্তি করছে ভাই বলে কি বলে না বলে তার মানে না আকিদা নিয়ে কথা তারা শুনতে চায় না তারা ফুরি ইখতিলাফি মাসালা নিয়ে কথা শুনতে চাই তারা শুধু চাই যে সুন্দর সুন্দর ঘটনা সেটা জাল হোক জৈফ হোক মিথ্যা হোক আর ফজিলত হোক এগুলো বললেই মানুষের মধ্যে যেন কোনো মতনক্ত মতভেদ না হয় এই কথাগুলো মানুষ শুনতে চায় আছে না নাই আর আমরা যখনই পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং তৌহিদ সুন্নাহ এগুলো তো মানুষের সামনে প্রকাশ করে দিই সেই সময় আমাদের উপরে নানা রকমের অভিযোগ আসতেই থাকে ধারাবাহিক পর্যায়ে মনে রাখবেন যখন আমরা যে কথাগুলো বলছি কোরআন সুন্নাহর আলোকে এগুলো প্রত্যেকটা মুসলিমের জন্য মানা এটাকে গ্রহণ করা এটা অবধারিত যদি সেটা কোরআন সুন্নাহ হয়ে থাকে মুসলিম যেসব দিনী ভাই এবং বোনেরা আছেন তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই মনে রাখবেন মানুষ এখন বিশেষ করে কোনটা সত্য কোনটা মিথ্যা হক এবং বাতিল এটা মানুষ গ্রহণ করে মানুষের বক্তার জনপ্রিয়তা দেখে কি দেখে বলেন তো ভাই বক্তার কি দেখে বক্তার জনপ্রিয়তা দেখে কোন বক্তা কত বেশি তার ফলোয়ার আছে কোন বক্তার বক্তৃতা শোনার জন্য কত লক্ষ লাখ মানুষ তার শোনার জন্য
একদম বসে থাকে এটা নিয়ে মানুষ আজকে সত্য এবং মিথ্যা মানদণ্ড গ্রহণ করেছে মনে রাখবেন যদি সংখ্যা ভ্রষ্টতাই যদি সত্যের মানদণ্ড হয় তাহলে আপনি সারা জীবন ভুলের মধ্যেই থাকবেন